আল কুরআনের 49তম সুরা সুরাল হুজরাত, এই সুরাতে আল্লাহ কিছু মূল্যবান কথা আমাদের মনে করিয়ে দিয়েছেন। এখানে একটি সুস্থ সমাজ গঠনের নীতিমালা দেওয়া হয়েছে। এ কেবল মুসলমানদের পরস্পরের সাথে মেলামেশার নীতিমালা নয়, বরং পুরো মানব জাতির সাথে আমাদের আচরণ কী হবে তা নির্দেশ করে। এই নীতিগুলোর প্রতিটি এক একটি স্মরণিকা, তাই এখানে একেবারে সবগুলো শুনিয়ে দিয়েছে। আমি অনুরোধ করব যেন আপনারা এগুলো নিজের অন্তত একবার পড়ে নেন এবং এই নিয়ে চিন্তা করেন। সুরাল হুজরাত পুরোটা পড়ুন, মুসলিম হিসেবে সুরাটি আপনাকে কী বলছে ভেবে দেখুন। আমি এই সুরার একটি আয়াতের অংশবিশেষ আপনাদের জন্য তুলে ধরছি, আসুন দেখি এর মধ্যে আমাদের কী কী স্মরণিকা আছে। আল্লাহ তাআলা আমাদের এই সুরার 12 নম্বর আয়াতে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা বেশি বেশি কুধারণা থেকে বিরত থাকো, কারণ অনেক কুধারণাই পাপ। এই আয়াতটি আমাদেরকে বলছে, যারা নিজেদের বিশ্বাসী বলে দাবি করে তাদের উচিত ধারণা বা অনুমান করা থেকে যথাসাধ্য বিরত থাকা, কারণ কুধারণা থেকেই পাপ আসে। আসুন আরও একটু গভীরে যাই। এর আগের আয়াতে পরস্পরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে নিষেধ করা হয়েছে, এভাবে কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে নিয়ে বিদ্রুপ না করে। অর্থাৎ এক জাতি আরেক জাতিকে নিয়ে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিয়ে উপহাস করা অনুচিত। উদাহরণ হিসেবে বলা যায় স্টেজ শোর কথা। এসব কমেডি শোতে আরবদের নিয়ে মজা করা হয়, কিংবা মেক্সিকানদের অনুকরণ করা হয়, কালো বা সাদার হাস্যস্পদ করে দেখানো হয়, কিংবা ভারতীয়দের নিয়ে ব্যঙ্গ করা হয়। কথাবার্তা, পোশাক পরিচ্ছদ বা খাওয়া দাওয়ার কায়দা নকল করে মানুষকে হাসানো হয়। অথচ এই আয়াত স্পষ্ট করে বলছে এই ধরনের আচরণ ভালো নয়। লা ইয়াসখার কওমুন মিন কওম, এর জন্য মানুষের মনে অন্যদের ব্যাপারে ভালো ধারণা সৃষ্টি হতে পারে না, বরং অসহিষ্ণুতা তৈরি করে আর অপরকে নিচ ভেবে নিজেকে বড় মনে করার দৃষ্টিভঙ্গি তৈরি করে। যদিও এসব আমার আলোচনার মূল বিষয় নয়, কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে এসব আচরণের কারণে মানুষের মনে অন্যের ব্যাপারে কুধারণার জন্ম হয়। এর শুরুটা হয় এভাবে, আমি তো কেবল তার ব্যাপারে শুধু এতটুকুই কৌতুক করছি, কিন্তু কেউ যখন কারো সম্পর্কে যেভাবে হোক যতটুকু শোনে ঠিক সেভাবেই ততটুকু ভেবে নেয়। এভাবে বহুদিন রসিকতা করতে করতে যে ধারণাটি মানুষের মনে বদ্ধমূল হয়ে বসে যায়। এভাবে কেবল কোনো জাতিগোষ্ঠী নয়, কোনো ধর্ম বা আদর্শের ভিন্নতা থাকলেও আমরা এ ধরনের আচরণ করি। ইন্দোপাক অঞ্চলে হিন্দু আর শিখদের নিয়ে ঠাট্টা করে, আবার পাকিস্তানিরা বাংলাদেশিদের নিয়ে বা বাংলাদেশিরা পাকিস্তানিদের নিয়ে বিভিন্ন কথা বলে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে এই কথাগুলো কুসংস্কারে পরিণত হয়ে যায়, আস্তে আস্তে সেসব সমাজে স্বীকৃতিও হয়ে যায়। অতএব এভাবেই চলতে থাকলে মানুষ কাউকে দেখলে তার ব্যাপারে, তার জাতিসত্তার ব্যাপারে কল্পনায় কিছু একটা ভেবে নেয়, এভাবেই কুধারণার জন্ম হয়। এ আয়াতের এটাই একটা বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কুরআন সাধারণত আমাদেরকে মনের ভেতরে চিন্তার জন্য তিরস্কার করেনি। যেমন কোনো একটা খারাপ কাজ চিন্তায় মাথায় আসলো, সেটা যতই খারাপ হোক না কেন, কাজে পরিণত করা পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই। কিন্তু জানেন কি, এর মধ্যে ব্যতিক্রম আছে। যেমন একটা উদ্দেশ্য চিন্তা করে রেখে হয়তো কোনো ভালো কাজই আপনি করলেন, যদি সেই উদ্দেশ্য খারাপ হয় তাহলে সেই কাজের ফলাফলও সেভাবেই মূল্যায়িত হবে। এরকম আরেকটি ব্যতিক্রম হলো আলোচ্য আয়াতটি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন, ইস্তানিবু কাসিরাম মিনাল জন, এই জন বা উদাহরণার্থ এ থেকে যতটা সম্ভব দূরে থাকতে বলা হয়েছে। এই ব্যাপারটি মন মগজে ঘুরপাক খায় মাত্র, না আপনি কিছু প্রকাশ করেন কথাই বা কাজে, তবু আল্লাহ তাআলা বলছেন এটা করা অনুচিত। এই আয়াতটি এই জন্যই ব্যতিক্রম, অদ্ভুত। এর আয়াতে ঠাট্টা করতে নিষেধ করা হয়েছে, স্পষ্টত কাউকে কিছু বলা করা কোনো একটা পদক্ষেপ নেওয়ার মতো কাজ। আরও কিছু কাজের উল্লেখ এসেছে আগের আয়াতে, কারো ওপর গোয়েন্দাগিরি করো না, কারো পশ্চাতে তার দুর্নাম করো না, এই কার্যকলাপ মানুষ বাস্তবে প্রতিনিয়ত করে। কিন্তু আলোচ্য আয়াতে আমরা সবার অগোচরে যা চিন্তা করি তা বদলাতে বলা হচ্ছে। এই কাজ অত্যন্ত কঠিন, এর মাধ্যমে আমরা শক্তিশালী একটি শিক্ষা পাই। নিজেদের এবং অন্যদের চিন্তা করার অভ্যাস যদি বদলে দেওয়া না হয় তাহলে পরিস্থিতির অবনতি হওয়া ছাড়া উন্নতি হবে না। এই কুধারণা, গিবোধ, পারস্পরিক অবিশ্বাস, এইসব থেকে দূরে থাকতে বলার কারণ কী? আসুন একটু আলোচনা করি। প্রথমে ইস্তিনাব শব্দটি নিয়ে একটু ভেবে দেখি। এটি আরবি জানাবুন শব্দ হতে উদ্ভূত। এর অর্থ হলো কোনো একটি বস্তুর একটি পার্শ। ওয়া আলা জুনুবিহিম, অর্থাৎ মানুষ তার পার্শ্ব দেশের ওপরে শয়। এটি আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 191 আয়াতে বলছেন, কোনো প্লেনে বসে আছেন বা ট্রেনে কিংবা বাসে, এবং আপনার পাশে যে ব্যক্তিটি বসে আছে সে হলো আল সাবিবি বিল জান। এটি হলো আল্লাহ তাআলা সূরা আলিসার 36 নম্বর আয়াতে বলছেন, এর অর্থ হলো যে আপনার পাশে বসে থাকে। ইস্তিনাব অর্থাৎ দূরে থাকার অর্থ হলো যা আপনার খুবই কাছেই আছে তা থেকে বিরত থাকা। অর্থাৎ এই যে কুধারণা, এটা আমাদের অভ্যাসের খুব কাছের একটা বিষয়। এ থেকে দূরে থাকতে হলে আমাদেরকে অবশ্যই অভ্যাসের বাইরে গিয়ে কিছু করতে হবে। আন্দাজ অনুমান আসবেই, এটা আমাদের খুবই কাছেই থাকে।
আপনি বলতে পারবেন না আমি মানুষের সম্পর্কে কোনো ধারণাই করি না, বরং এটি এত কাছে আছে যে একে দূর করতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, তার মানে হলো আমরা এই কাজটি করে ফেলার ঝুঁকিতে আছি। আগে চেষ্টা না করলেও আপনাকে এখন চেষ্টা করতে হবে যেন এটা থেকে বিরত থাকতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা লা তাজুন্নু বা অনুমান করো না এরকম বলেননি, বরং কুধারণা থেকে বিরত থাকো বলছেন। দূরে থাকার কারণ হলো এর প্রভাব তোমার চারপাশে আছে, এটাই হলো আল্লাহ তাআলা সতর্ক।